সালামু আলাইকুম। কবিতাটির নাম শুকনো হৃদয়, লিখেছেন রেদওয়ান মাসুদ। নিজেকে আজ বড় অসহায় মনে হচ্ছে, আজ যেন কিসের অভাব হৃদয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে। কিছুই ভালো লাগছে না, না কোকিলের সুর, না সেই মন ভোলানো উত্তাল হাওয়া। জানালার দিকে তাকিয়ে তাই আকাশের দিকে মুখ ফিরিয়ে আছি। কই, আকাশে তো আজ সূর্যের দেখা নেই, দূর থেকে গর্জন শুনছি মেঘের। চারিদিকে তাহলে মেঘেই ঘিরে রেখেছে। যদি একটু আলো দেখতে পেতাম, মনটা না হয় একটু শান্তি পেত। এই তো সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমে আসছে, বাগানে হাসনা হেনার গন্ধ, নাকটি যেন বন্ধ হয়ে যাচ্ছে। যে গন্ধ এক সময় আমার হৃদয়ে ভালোবাসার ছোঁয়া লাগিয়ে যেত, কিন্তু আজ বিরক্তিকর মাছের কাঁটা যেন গলা আটকে রেখেছে। পৃথিবীটা আজ শুরু হয়ে আসছে দম বন্ধ হওয়ার উপক্রম। বাইরে দুর্বা ঘাসের উপর শিশিরের বিন্দু পড়তে শুরু করেছে। যে শিশিরের ছোঁয়ায় আমার শরীরে শিহরণ জাগত, জীবনে যেন নতুন অধ্যায় সূচিত হতো। কিন্তু আজ আর সেই শিশির বিন্দুতে পা রাখতে ইচ্ছে করছে না। কার ভালো লাগে একা একা সেই অন্ধকারে শিশিরে পা ভিজাতে? পা কর্দমাক্ত হয়ে যদি পিছলে পড়ে যায়, কে আমাকে হাত ধরে উঠিয়ে দিবে? যে হাতের স্পর্শে আমি হারিয়ে যেতাম কোনো এক স্বর্গপুরে। আজ আর কিছুই ভালো লাগছে না, পড়ার টেবিলেও মন বসছে না। ডায়েরির পাতা খুলে কিছু লিখতে হাত বাড়ালাম, কিন্তু কলম আর চলছে না। হাত কাঁপছে, পা কাঁপছে, চোখ দুটি লাল হয়ে গেছে। আর একটু হলেই অঝোর ধারায় বৃষ্টি নামবে হৃদয়ের আকাশে। জ্বালানা দিয়ে হঠাৎ চোখ পড়ল আকাশের দিকে, কি যেন মিটিমিটি করে জ্বলছে। হয়তো মেঘের ফাঁকে চাঁদ উঁকি দিচ্ছে পৃথিবীর দিকে। হৃদয়ে প্রশান্তির ছোঁয়া আধো আলো আধো ছায়ার মতো ফিরে আসতে শুরু করেছে নতুন কোনো আশার আলো। কিন্তু সবই স্বপ্ন, যে স্বপ্নই বাঁচিয়ে রেখেছে আমায়, হয়তো সে স্বপ্ন আস্তে আস্তে বিলীন হয়ে যাবে হৃদয়ের রক্তক্ষরণে। তবুও স্বপ্ন নিয়ে তাকিয়ে আছি আকাশের দিকে। কখন চাঁদের দেখা মিলবে ওই দূর আকাশে, আর মেঘগুলো সব ঝরে পড়ে ভিজিয়ে যায় আমায় সে শুকনো হৃদয়টাকে। থ্যাংক ইউ।